আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে আবারও ফিরে আসলাম। সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। হাতে গোনা আর দুই দিন বাকি আছে ঈদের, আর ঈদ উপলক্ষে সবার ঘরেই কম বেশি মিষ্টি খাবার আয়োজন করা হয়। আজকে আপনাদের সাথে ঈদ স্পেশাল চারটা ডেজার্ট রেসিপি শেয়ার করব, যেগুলো তৈরি করা খুবই সহজ আর খেতে অনেক অনেক টেস্টি আর একটু আনকমনও বটে। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে শেয়ার করব ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি মিল্ক পুডিং। মিল্ক পুডিং তৈরি করার জন্য প্রথমে একটা হাঁড়ি চুলার উপর বসিয়ে দিলাম। হাঁড়িটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে 100 গ্রাম বাটার দিয়ে দিয়েছি। বাটারটা পুরোপুরি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি বাটারটা গলিয়ে নিব। বেশি আঁচে দিলে বাটার পুড়ে যেতে পারে, তখন আর টেস্ট ভালো আসবে না। তো এখানে 3/4 কাপ প্লেন ফ্লাওয়ার মানে ময়দা নিয়ে নিয়েছি। বাটার আর ময়দাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে মিডিয়াম টু লো আঁচে রেখে কিছুক্ষণ ভেজে নিয়েছি। বাটার আর ময়দাকে ভাজতে ভাজতে বাটার আর ময়দা একরকমের ক্রিমি ভাব চলে আসবে, তখনই এর মধ্যে 1 লিটার লিকুইড দুধ অ্যাড করব। দুধকে একসঙ্গে দেওয়া যাবে না, আমি অল্প অল্প করে দিচ্ছিলাম আর মিক্সড করছিলাম। এই কাজটা দ্রুত করতে হবে যাতে করে মিশ্রণে কোনো লাম্পের সৃষ্টি না হয়। দেওয়ার পর মিশ্রণটা ঘন হয়ে আসবে, তো আমি এর মধ্যে 3/4 কাপ চিনিও অ্যাড করেছি। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে আর একটু মিষ্টি অ্যাড করতে পারেন। তো এখন ফ্লেভারিংয়ের জন্য আমি এখানে অরেঞ্জ ফ্লেভার অ্যাড করছি, আপনারা চাইলে ভ্যানিলা ফ্লেভারও অ্যাড করতে পারেন। আমি অল্প করে দিয়েছি যেহেতু এর ফ্লেভারটা খুবই স্ট্রং, তো আমি আবারও খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা ঘন হয়ে এসেছে। মিল্ক পুডিং রেডি হয়ে গেছে। মিল্ক পুডিংয়ের সিল্কি ভাব আনতে এখন যেটা করব, পুডিং গরম অবস্থায় থাকতেই ইলেকট্রিক উইস্ক দিয়ে খুব ভালোভাবে উইস্ক করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইস্কও ইউজ করতে পারেন, তবে হ্যান্ড উইস্ক ইউজ করলে কাজটা একটু কঠিন হতে পারে। ইলেকট্রিক উইস্ক দিয়ে খুব সহজেই আপনারা কাজটা করে নিতে পারবেন। তো আমি 2 থেকে 3 মিনিটের মতো ইলেকট্রিক উইস্ক দিয়ে পুডিংকে উইস্ক করে নিয়েছি। তো এখন একটা ট্রেতে অল্প একটু পানি ঢেলে নিয়েছি। পানিটা ঢেলে নিয়েছি এই কারণে যাতে করে পুডিংটা যখন ট্রেতে সেট করব তখন খুব সহজেই পুডিংটা ট্রে থেকে তুলে নেওয়া যায়। ট্রের পানিটুকুন আমি ফেলে দিয়েছি। তো এখন একটু আগে উইস্ক করে রাখা পুডিং ঢেলে নিচ্ছি ট্রেতে, চারদিকে আমি ছড়িয়ে দিয়েছি। পুডিংটা রেডি, আমি আধা ঘন্টা রেখে দিব পুডিংটা সেট হওয়ার জন্য। এদিকে মিল্ক পুডিংয়ের জন্য ক্যারামেলের লেয়ার রেডি করব। তো এখানে একটা বাটিতে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। 3/4 কাপ পানি দিয়ে কর্নফ্লাওয়ারকে মিক্স করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে, আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা সসপ্যানে 1/2 কাপ চিনি নিয়ে নিলাম, অপেক্ষা করছি চিনি ক্যারামেল হওয়া পর্যন্ত। তো এদিকে চিনিটা গলে গেছে আর ক্যারামেলের কালারও হয়ে গেছে, খুব সুন্দর কালার। তো আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। চিনিটাকে কোনোভাবেই বার্ন করা যাবে না, মানে ক্যারামেলটাকে কোনোভাবে বার্ন করা যাবে না, নাহলে টেস্ট ভালো আসবে না। তো এখন 1/3 কাপ পানিও অ্যাড করলাম। পানি অ্যাড করার পর মনে হতে পারে যে ক্যারামেল একদম পাথর হয়ে গেছে, তো এটা চিন্তার কোনো বিষয় না, একটু সময় অপেক্ষা করলেই চিনিটা গলে যাবে। তো এর মধ্যে চিনি গলে গেছে, খুব সুন্দর একটি কালার এসেছে। আর একটু আগে যে কর্নফ্লাওয়ার আর পানির মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটুকু দিয়ে দিলাম। মিশ্রণটুকু দেওয়ার পরই খুব সুন্দর গ্লসি ক্যারামেল রেডি হয়ে যাবে। অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা আমি রেডি করে নিয়েছি। তো এখন চুলার আঁচটা বন্ধ করে দিব। ক্যারামেলটুকুন এখন মিল্ক পুডিংয়ের উপর দিয়ে দিচ্ছি। ক্যারামেল তৈরিতে কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণে ক্যারামেলে খুব সুন্দর স্মুথ সিল্কি একটা ভাব এসেছে, মনে হচ্ছিল যে নিজের চেহারা এই ক্যারামেলে দেখা যাবে। তো এখন আবারও 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব এই মিল্ক পুডিং। এরপর আমি উপরে টপিংটা অ্যাড করব। প্রায় 30 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা একদম সেট হয়ে গেছে। আমি ট্রেটা একটু উল্টে পাল্টে দেখছিলাম, কোনো নাড়াচাড়া করছে না ক্যারামেল, তার মানে ক্যারামেলটা কেটে নেওয়ার জন্য একদমই রেডি। তো এখন পুডিংটা কেটে নেওয়ার জন্য একদম রেডি। তো এখন পুডিংটা আমি কেটে নিচ্ছি একটু ছুরির সাহায্যে। মিল্ক পুডিংটা দেখতে যাতে আরও সুন্দর লাগে সেজন্য আমি এখানে চপড হ্যাজেলনাটস উপরে দিয়ে দিচ্ছি টপিং হিসেবে।
অনেক আপুরাই ঈদ উপলক্ষে ডেজার্ট রেসিপি দেখতে চেয়েছেন আমার চ্যানেলে। আমার হাতে একদমই সময় ছিল না, তবুও আমি চেষ্টা করেছি আপনাদের রিকোয়েস্ট রাখার। যেহেতু আমার চ্যানেল খোলার পর থেকে আমি স্পেশাল ওকেশনে আমার স্পেশাল রেসিপিগুলো শেয়ার করি আপনাদের সাথে, তো ভাবলাম ঝটপট কেন না আপনাদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করে ফেলি। তো এই তো মিল্ক পুডিং রেডি হয়ে গেছে, এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, কারণ মিল্ক পুডিং ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আর এই মিল্ক পুডিং তৈরি করা কিন্তু খুবই সহজ, কোনো ফ্যান্সি ইনগ্রিডিয়েন্টের প্রয়োজন পড়ে না। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। ঈদের ডেজার্ট হিসেবে আমার মনে হয় পুডিংটাই বেশি চলে। তো এখন আপনাদের সাথে আমার খুব প্রিয় একটা পুডিং রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ব্রেড পুডিং। তো এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি, 4 পিস ব্রেডকে আমি বাটার লাগিয়ে টোস্ট করে নিব। আপনারা চাইলে টোস্টার এই কাজটা করতে পারেন, তো আমি ফ্রাই প্যানে টোস্ট করে নিচ্ছি, অথবা ব্রেডে বাটার লাগিয়ে ওভেনে রেখে দিতে পারেন, মানে ব্রেডটাকে একটু ক্রিস্পি করে নিব। আপনারা চাইলে ব্রেডের পরিবর্তে টোস্ট বিস্কিটও ইউজ করতে পারেন এই ডেজার্টটা তৈরি করতে। তো এখন ফ্রাই প্যানের উপর ব্রেডগুলো দিয়ে আমি উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। তো এখন একটা সসপ্যান চুলার উপর বসিয়ে দিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য। এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, চুলার আঁচটা মিডিয়ামে রেখে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার সময় কোনোভাবেই চিনিকে পোড়ানো যাবে না। ক্যারামেলটা যখন হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখন চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছি। এখন প্রায় 1 কাপ পানি অ্যাড করছি। পানি অ্যাড করার পর একই রকম দেখতে পারবেন, মানে মনে হবে যে ক্যারামেলটা একদম পাথর হয়ে গেছে। কোনো চিন্তার বিষয় না, আপনারা জাল দিয়ে দিতে পানির সাথে ক্যারামেলটা মিক্সড হয়ে যাবে। তো এদিকে আমি ব্রেডের সাইডগুলো কেটে নিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে কাটতে পারেন, না চাইলে রেখে দিতে পারেন। যে ট্রেতে পুডিংটা সেট করব সেই ট্রেতে আমি ব্রেডগুলো বিছিয়ে দিচ্ছি। আমি অল্প করে তৈরি করছি যেহেতু রোজার মাস, মিষ্টি খাবার এতটা খাওয়া হয় না। একটু আগে তৈরি করে রাখা ক্যারামেল ব্রেডের উপর এভাবে দিয়ে দিচ্ছি। মনে হতে পারে 4 পিসের জন্য এই ক্যারামেল একটু বেশি পরিমাণে হয়ে গেছে, কিন্তু দেওয়ার পর মনে হচ্ছিল যে একদমই পারফেক্ট। ব্রেড কিন্তু পানি খুব তাড়াতাড়ি শোষণ করে ফেলে, তো ক্যারামেল দেওয়ার পরপরই দেখা গেছে যে ব্রেড পানিকে শোষণ করে নিয়েছে। তো ব্রেডকে একটা সাইডে রেখে দিয়েছি। তো এখন আরেকটা সসপ্যান চুলার উপর বসিয়ে দিলাম, একটা ডিম ভেঙে নিয়েছি, সেই সাথে প্রায় 2.5 থেকে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, সেই সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ প্লেন ফ্লাওয়ার, মানে ময়দা দিয়ে দিয়েছি। তো এখন প্রায় 3 থেকে 4 কাপ দুধ দিয়ে পুডিংটা রেডি করে নিব। আমি অল্প একটু দুধ প্রথমে দিয়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখন বাকিটুকুন দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে অনবরত নেড়ে চেড়ে অপেক্ষা করব যাতে করে মিশ্রণটা ঘন হয়ে যায়। চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে লোতে রেখে পুডিংটা রেডি করে নিচ্ছি। তো এখন ভ্যানিলা ফ্লেভার অ্যাড করছি। চুলার আঁচ লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি পুডিংটাকে ঘন করে নিচ্ছি। পুডিং ঘন হয়ে গেছে। তো এখন একটু আগে ক্যারামেলে ভিজিয়ে রাখা ব্রেডের উপর পুডিংয়ের মিশ্রণ ঢেলে নিচ্ছি। আমি যে পুডিংয়ের লেয়ারটা রেডি করেছি এটা প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ উঁচু হয়েছে। ব্রেড পুডিংয়ের নেক্সট লেয়ারটা রেডি করা পর্যন্ত এই পুডিংটাকে এখন ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। তো এদিকে আমি আরেকটা বোল নিয়ে নিয়েছি, এখানে হুইপড ক্রিম নিয়ে নিয়েছি প্রায় 1.5 কাপের মতো। তো এখন ইলেকট্রিক হুইস্ক দিয়ে খুব ভালোভাবে হুইপ করে নিচ্ছি। ক্রিম হুইপ করা হয়ে গেছে, এখন প্রায় 2.5 থেকে 3 টেবিল চামচ আইসিং সুগার অ্যাড করছি। মিষ্টিটা আপনাদের টেস্টের উপর নির্ভর করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। তো এখন আবারও খুব ভালোভাবে ক্রিমটাকে মিক্স করে নিচ্ছি। তো এখন বোলের সাইডটা আমি একটু ক্লিন করে নিচ্ছি। এই সময় আপনারা চাইলে ভ্যানিলা ফ্লেভারও অ্যাড করতে পারেন আর একটু, তবে আমি একদমই ভুলে গিয়েছিলাম তাই আর ভ্যানিলা ফ্লেভার অ্যাড করিনি, তবে এটা সম্পূর্ণই অপশনাল। ফ্রিজ থেকে এর মধ্যে পুডিং বের করে নিয়েছি। তো এখন হুইপড ক্রিম পুডিংয়ের উপর দিয়ে দিচ্ছি।
পুডিং এর উপর হুইপড ক্রিম খুব সুন্দরভাবে সেট করা হয়ে গেছে। তো এখন উপরে কুরানো নারকেল দিয়ে দিচ্ছি। আমি এখানে শুকনো কুরানো নারকেল নিয়েছি। তো এখন পুডিংটাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আর এই পুডিংটা আপনারা যখনই তৈরি করবেন চেষ্টা করবেন একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করার, এতে করে পুডিংটা খেতে খুবই মজা লাগে। পুডিংটাকে দেখতে যাতে আরেকটু সুন্দর লাগে আমি এখানে গ্লেজড চেরি নিয়ে নিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এই পুডিংয়ের টপিং হিসেবে আপনারা চাইলে পিস্তাশু কুচিও ইউজ করতে পারেন অথবা শুধু কুরানো নারিকেলও দিতে পারেন। তো এই তো ব্রেড পুডিং রেডি। মাশাল্লাহ দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক অনেক ইয়াম্মি। ঈদের জন্য পারফেক্ট একটা ডেজার্ট। এই ডেজার্টটা বানিয়ে যখন টেবিলে রাখবেন আমার মনে হয় ডেজার্টটা দেখার সাথে সাথেই সবাই খেতে চাইবেন। যে কোনো স্পেশাল অকেশনে কেক থাকলে মনে হয় যে অকেশনটা আরও বেশি আনন্দময় হয়ে ওঠে, বিশেষ করে বাচ্চাদের জন্য। তো আজকে ঈদ স্পেশাল একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ছোট বড় সবাই অনেক অনেক পছন্দ করবেন। স্নিকার্স চকলেট আমার অনেক অনেক প্রিয়, ভেতরে যে বাদাম আর ক্যারামেল থাকে সেটার কথা বলছি। তো এই কেকটা যখন আমি দেখলাম, দেখার পর মনে হলো যে না, আমি ঈদের জন্য এই রেসিপিটা অবশ্যই ট্রাই করব, সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব। স্নিকার্স কেকের জন্য প্রথমে একটা বোলে 3টা ডিম, 80 গ্রাম চিনি, 1 চিমটি লবণ দিয়ে খুব ভালোভাবে ইলেকট্রিক উইস্ক দিয়ে 2-3 মিনিটের জন্য মিক্স করে নিয়েছি। মিক্স করার পর যখন এরকম ফর্মের মতো হয়ে যাবে তখন এর মধ্যে 30 ml ভেজিটেবল অয়েল আর 50 ml মিল্ক দিয়ে দিচ্ছি। দিয়ে সব উপকরণকে আবারও 2-3 মিনিটের জন্য খুব ভালোভাবে মিক্স করে নিব। কেকের জন্য লিকুইড মিশ্রণ রেডি। তো এখন একটা ছাঁকনিতে 80 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ কোকা পাউডার নিয়ে নিলাম, 1 চা চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি। সব কিছুকে আমি ছেঁকে নিচ্ছি। শুকনো উপকরণকে একসঙ্গে মিক্স করা যাবে না, আমি অর্ধেক মিশ্রণ দিয়েছি, বাকি অর্ধেক রেখে দিয়েছি। তো আমি এভাবে করে হালকাভাবে স্পেচুলের সাহায্যে মিক্স করে নিব। এখন আর ইলেকট্রিক উইস্ক বা কোনো ধরনের উইস্ক ইউজ করছি না, জাস্ট স্পেচুলের সাহায্যে হালকাভাবে মিক্স করে নিলাম। তো এখন বাকিটুকু প্লেন ফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিচ্ছি। তো আবার স্পেচুলের সাহায্যে মিশ্রণটুকুকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। কেকের মিশ্রণ রেডি হয়ে গেছে। তো একটা সাইডে আমি রেখে দিচ্ছি। আর যে কেকটিনে আমি কেকটা সেট করব সেই কেকটিনে অলরেডি অয়েল ব্রাশ করে নিয়েছি। তো এখন কেকের মিশ্রণটা কেকটিনে ঢেলে নিচ্ছি, একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে করে কোনো রকমের বাষ্প থাকলে সেটা যাতে বের হয়ে যায়। আমি ওভেনে রেখে দিলাম কেকটাকে 200 ডিগ্রিতে 25-30 মিনিটের জন্য। তো এদিকে আমি একটা ক্যারামেল রেডি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করা খুবই সহজ। আমি এখানে 1 কাপ চিনিকে ক্যারামেল করে নিচ্ছি, মিডিয়াম আঁচে রেখে অপেক্ষা করছিলাম ক্যারামেল হওয়া পর্যন্ত। আমি নেড়ে চেড়ে ক্যারামেলটা রেডি করে নিয়েছি। চুলার আঁচটা লোতে রেখে আমি ক্যারামেলটা রেডি করে নিচ্ছি। তো এখন 1/2 কাপ ডাবল ক্রিম দিয়ে দিলাম, দিয়ে আবারও ক্যারামেলের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে 1-2 মিনিটের জন্য জাল দিয়ে নিয়েছি। জাল দিয়ে দিতে এক পর্যায়ে দেখতে পারবেন যে ক্যারামেলটা ঘন হয়ে এসেছে। তখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ বাটার অ্যাড করছি। চুলার আঁচটা কিন্তু এখন বন্ধ আছে। বাটারের সাথে ক্যারামেলকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো এর মধ্যে ক্যারামেল রেডি হয়ে গেছে, আমি একটা সাইডে রেখে দিব। তো এখন একটা চপিং বোর্ডে বাদাম নিয়ে নিচ্ছি। তো এখন বাদামকে একটু ভেঙে নিচ্ছি ছুরি সাহায্যে। তো বাদামের মধ্যে আদা ভাঙা করা হয়ে গেছে। তো এখন একটা সাইডে রেখে দিব। এদিকে আমি আরেকটা বোল নিয়ে নিয়েছি। বোলে ক্রিম চিজ নিয়ে নিয়েছি প্রায় 350 গ্রামের মতো, আইসিং সুগার নিয়ে নিচ্ছি প্রায় 3-4 টেবিল চামচ। আবার বলছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আইসিং সুগারকে আমি একটু ছেঁকে নিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে ছাঁকতে পারেন, না চাইলে এভাবে সরাসরি ইউজ করতে পারেন। আমি অল্প একটু ভ্যানিলা এসেন্সও দিয়ে দিলাম, এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আর হুইপিং ক্রিম দিয়ে দিয়েছি 1/2 কাপ, দিয়ে সব উপকরণকে আবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি 2-3 মিনিট উইস্ক করে নিয়েছি,
কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। ক্রিমের মিশ্রণ রেডি, তো এখন বোলের সাইডটা আমি একটু ক্লিন করে নিচ্ছি। এর মধ্যে ওভেন থেকে চকলেট কেক বের করে নিয়েছি, তো ছুরি সাহায্যে চকলেট কেককে কেক টিন থেকে এভাবে খুলে নিচ্ছি। এই সময় অবশ্যই চেষ্টা করবেন চকলেট কেক ঠান্ডা করে নেয়ার, আমার আসলে অপেক্ষা সয় না। আমি যখনই কেক বেক করি দেখা যায় যে সাথে সাথেই আমাকে কেক টিন থেকে কেকটা খুলে দেখতে হয় যে কেকটা কেমন হয়েছে। তো আমি কেকটাকে তিন ভাগে অলরেডি ভাগ করে নিয়েছি। তো এখন আবারও কেক টিনের ভেতরে এক স্লাইস কেক রেখে দিয়েছি, তো এর উপর ক্রিম চিজের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ক্রিম চিজের মিশ্রণটা কেকের উপর এভাবে লেয়ার করে নিচ্ছি। তো একটু আগে তৈরি করে রাখা ক্যারামেল সসটাও দিয়ে দিলাম, তো এখন ক্যারামেল সসটাকেও একটু স্প্রেড করে নিচ্ছি। যেহেতু এটা স্নিকার্স কেক, বাদাম তো অবশ্যই দিতে হয়, তো এখন ভেঙে রাখা বাদামও দিয়ে দিলাম, তার উপর ক্রিম চিজের লেয়ার দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবকটি লেয়ার রেডি করে নিব। কেকের লাস্ট লেয়ারটা উপরে দেওয়ার পর ফ্রিজে এভাবে রেখে দিব 1-2 ঘন্টার জন্য। তো এখন কেকের উপর দেওয়ার জন্য চকলেট গ্লেজ তৈরি করব। তো এখানে একটা সসপ্যানে হুইপিং ক্রিমকে গরম করে নিয়েছি, তো এখন চকলেট দিয়ে দিচ্ছি। চকলেট আর হুইপিং ক্রিমকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিব, আর নাড়াচাড়া করতে করতেই চকলেটের মিশ্রণটা ঘন হয়ে আসবে। এই তো চকলেট গ্লেজ রেডি হয়ে গেছে। যেহেতু স্নিকার্স কেক, তাই আমি এখানে বাদাম অ্যাড করব। বাদাম আর চকলেটকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো চকলেট গ্লেজ রেডি কেকের জন্য। এদিকে আমি ফ্রিজ থেকে চকলেট কেক বের করে নিয়েছি, তো এখন চকলেটের মিশ্রণটা কেকের উপর লাগিয়ে নিব। চকলেট আর পিনাটের মিশ্রণটাকে কেকের উপর এভাবে লাগিয়ে ফ্রিজে আরও 1-2 ঘন্টার জন্য রেখে দিব, যাতে করে চকলেটটা সেট হয়ে যায়। প্রায় 1.5 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে চকলেট কেক বের করে নিয়েছি। তো মাশাল্লাহ কেকটা দেখতে খুবই লোভনীয় লাগছে। আমি তো চকলেট কেক খুবই পছন্দ করি, তবে সব চকলেট কেক আমার পছন্দ না। আমি যে কেকগুলো বানাই আমার কাছে খুবই ভালো লাগে খেতে, মানে আমি আমার টেস্ট বুঝে কেকগুলো তৈরি করি। আর আমার মনে হয় এরকম স্নিকার্স কেক যদি আপনারা তৈরি করেন, আশা করি ছোটো বড় সবাই অনেক পছন্দ করবে, আর একটু আনকমনও বটে। তো আমি এখানে ঈদ মুবারকের একটা স্ট্যান্ড লাগিয়ে নিয়েছি, দেখতে আরও ভালো লাগছিল। কেকটা কেটে আপনাদেরকে একটু দেখাচ্ছি, ভেতরটা দেখলেই বুঝতে পারবেন যে কেকটা কতটা লোভনীয়। যারা চকলেট লাভার তাদের মুখে তো পানি চলে আসবে। আশা করি আমার তৈরি করা ঈদ স্পেশাল এই ডেজার্ট রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। টার্কিশ ডেজার্টের মধ্যে অন্যতম হচ্ছে বাকলাবা। বাকলাবা ওরা খুবই পছন্দ করে, তো আজকের ঈদ স্পেশাল ডেজার্টে আমি বাকলাবার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যারা মিষ্টি খেতে খুব পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি হবে এটা। তো আমি বাকলাবা তৈরি করার জন্য এখানে পিলো শিট নিয়েছি। এই শিটসগুলো আমি টার্কিশ এক গ্রোসারি শপ থেকে নিয়েছি। আর এখানে দুই ধরনের বাদাম নিয়েছি, আলমন্ড আর পিস্তাশিও। আপনারা চাইলে শুধু পিস্তাশিও নিতে পারেন, আলমন্ড বাদ দিতে পারেন।
তাহলে চলুন দেখে নেই কিভাবে খুব সহজেই ঘরে আপনারা বাকলাবা তৈরি করতে পারেন। তো এখানে আমি বাটার নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ। বাটারটাকে আমি মেল্ট করে নিব। আর এখানে ফিলো শিটস নিয়ে নিয়েছি। আমি এই প্রথম বাকলাবা তৈরি করছি, জানি না কতটা পারফেক্ট হবে, তবে আমি আমার বেস্ট ট্রাই করব। তো এখানে রাউন্ড শেপের একটা ট্রে নিয়ে নিয়েছি, আপনারা স্কোয়ারও নিতে পারেন। ট্রেটা যে সাইজে সেই সাইজ অনুযায়ী আমি পিলো শিটটা কেটে নিয়েছি। বাকলাবা তৈরির জন্য যে পিলো শিটস ইউজ করা হয় এগুলো খুবই পাতলা থাকে আর খুব দ্রুত শুকিয়ে যায়, তাই এগুলোকে মানে ইউজ করার সাথে সাথেই ঢেকে রাখতে হবে, না হলে ছিঁড়ে যাবে। ট্রের সাইজ অনুযায়ী পিলো শিট কাটার পর যেই শিটস বাকি আছে ওইগুলো ফেলে দিব না, ওইগুলো আমাদের কাজে আসবে। তো এগুলোকে এখন ঢেকে একটা পাত্রে রেখে দিব, যাতে করে শিটসগুলো কোনোভাবেই শুকিয়ে না যায়। আর এখানে আমি একটা ভুল করেছি, ফিলো শিটসকে বেশ কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, সেই জন্য শিটসগুলো একটু ফেটে ফেটে যাচ্ছিল। তবে এগুলো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা না। বাটারও এর মধ্যে মেল্ট করা হয়ে গেছে। তো আমি এই ট্রেতে চিন্তা করেছি যে বাকলাবাটা সেট করব, সেই জন্য প্রথমে আমি বাটার লাগিয়ে নিয়েছি ট্রেতে। তো এখন শিটসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। বাকলাবা তৈরি করার জন্য আমি এখানে দুই পিস করে লেয়ার করব, মানে দুই পিস ফিলো শিটস দিয়ে এর উপর বাটার লাগাবো, এরপর আবার দুই পিস ফিলো শিটস দিব, এর উপর আবার বাটার লাগাবো। বাটারটা খুব ভালোভাবে লাগাতে হবে, না হলে কিন্তু বাকলাবা তেমন একটা ভালো হবে না। বাকলাবা তৈরিতে যে পরিমাণের বাটার ইউজ করা হয় সেটা দেখে আমার মতো কেউ কেউ ভয় পেতে পারেন, আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম যে এত বাটার মানে কিভাবে খাওয়া সম্ভব। এর আগেও আমি বাকলাবা খেয়েছি, তবে বাটার যে এতটা ইউজ করা হয় সেটা বোঝা যায়নি খাওয়ার সময়। আর আজকে যখন আমি নিজে বাকলাবা তৈরি করেছি, বাটার এতটা ইউজ করার পরেও কিন্তু খাবার সময় বোঝা যায়নি যে আমি এত বাটার ইউজ করেছি। তো এভাবে করে আমি লেয়ার করে নিয়েছি দুই পিস পিলো শিটস, এর উপর বাটার, এর উপর আবার পিলো শিটস, এর উপর বাটার, এর উপর আবার পিলো শিটস, এর উপর আবার বাটার। বাটারটা আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে খুব ভালোভাবে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি সম্পূর্ণ শিটসে, খুব সুন্দরভাবে সাইডগুলোতেও কিন্তু আমি বাটার লাগিয়ে নিয়েছি। বাটারটা খুব ভালোভাবে লাগাতে হবে, কারণ শিটসগুলোতে যদি বাটার ঠিক মতো না লাগানো হয় বাকলাবা কিন্তু তেমন একটা ভালো হবে না। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে শিটসগুলো ছিঁড়ে গেছে, ওইগুলো আমি ইউজ করেছি, এগুলো ইউজ করা যাবে, এগুলো ফেলে দেওয়ার কোনোই প্রয়োজন নেই। তো আমি আবারও উপরে বাটার লাগিয়ে নিয়েছি। বাকলাবা তৈরি করার জন্য অর্ধেক পিলো শিটসে বাটার লাগানো হয়ে গেছে। তো এখন একটা ব্লেন্ডারে আমি দুই রকমের বাদাম নিয়ে নিয়েছি, পিস্তাশু আর আলমন্ড। আপনারা চাইলে এক ধরনের বাদাম নিতে পারেন, জাস্ট পিস্তাশু দিয়েও লেয়ারটা করে নিতে পারেন। তো বাদামকে আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে আধা ভাঙা করে নিতে পারেন, আমি এখানে একটু মিহি করেই ব্লেন্ড করেছি। এক টেবিল চামচ চিনির সাথে বাদামকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বাদামের মিশ্রণ রেডি হয়ে গেছে। তো এখন পিলো শিটসের উপরে এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি বাদামের মিশ্রণটুকু। আপনারা যদি বাদাম খেতে খুব পছন্দ করেন তাহলে কয়েক লেয়ার দিতে পারেন। আমি বেশিরভাগ ভিডিওতে দেখেছি ওরা মাঝখানে জাস্ট একটা লেয়ার দেয় বাদামের, আমি এখানে দুইটা লেয়ার দিব। আমার কাছে মনে হয়েছে এভাবে বাকলাবা তৈরি করলে খেতে আরও বেশি টেস্টি হয়, যেহেতু আমি বাদাম খেতে পছন্দ করি তাই আমি দুইটা লেয়ার করে নিয়েছি। বাদাম দেওয়ার পর একইভাবে আমি আরও দুই পিস পিলো শিটস নিয়ে নিয়েছি, এখন বাটার লাগিয়ে দিলাম, এর উপর আরও দুই পিস পিলো শিটস নিয়ে নিব, এর উপর আবার বাটার লাগাবো। এভাবে করে আপনার যত ইচ্ছা তত লেয়ার করে নিতে পারেন। আমি এখানে মনে হয় আনুমানিক 12 বার পিলো শিটসের লেয়ার করেছি, এতে হয়তো 24 পিস পিলো শিটস ইউজ করা হয়েছে। আর যেহেতু মাঝখানে মাঝখানে আমি ছেঁড়া পিলো শিটসও দিয়েছি, তো এর চেয়েও বেশি হতে পারে লেয়ারটা। বাকলাবার জন্য সবগুলো পিলো শিটসের লেয়ার রেডি হয়ে গেছে। তো এখন বাকলাবাকে কেটে নিচ্ছি। ওভেনে দেওয়ার আগে অবশ্যই বাকলাবাকে কেটে নিতে হবে।
পাকলাবার শেপ বিভিন্ন ধরনের হয়ে থাকে, স্কোয়ার, ট্রায়াঙ্গল, ডায়মন্ড। তো আজকে আমি চেয়েছি ট্রায়াঙ্গল করে কাটতে। পিলো শিটসকে আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি। তো এখন আবারও খুব ভালোভাবে বাটা লাগিয়ে নিচ্ছি। কাটা অংশে খুব ভালোভাবে বাটা লাগাতে হবে। এই তো বাকলাভা রেডি হয়ে গেছে ওভেনে যাওয়ার জন্য। 150 ডিগ্রিতে 30 মিনিটের জন্য বাকলাভাকে রেখে দিব। যখন গোল্ডেন হয়ে আসবে তখন ওভেন থেকে বের করে নিব। তবে কোনোভাবেই বেশি সময় ওভেনে রাখতে যাবেন না, এতে করে বাকলাভার টেস্ট এতটা ভালো নাও আসতে পারে। বাকলাভার জন্য সুগার সিরাপ রেডি করব। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। প্রথমে 1/2 কাপ নিয়েছিলাম, পরে মনে হলো যে 1/2 কাপ এনাফ না, তাই আমি আরও 1/2 কাপ অ্যাড করেছি। আর 2 কাপ পানি দিয়ে চিনি সিরাপটা আমি রেডি করে নিচ্ছি। আমি কয়েক পিস লেবুও অ্যাড করেছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি চিনি সিরাপটা রেডি করে নিয়েছি। চিনি সিরাপটা যে খুব বেশি ঘন হতে হবে, 1 তার বা 2 তারের হতে হবে এরকম কিছুই না, জাস্ট কয়েকটা বলক আসার পর আপনারা চুলার আঁচটা বন্ধ করে নিতে পারেন। এর মধ্যে ওভেন থেকে বাকলাভাও বের করে নিয়েছি। গরম গরম বাকলাভাতে আমি চিনি সিরাটা দিয়ে দিচ্ছি। মাশাল্লাহ, বাকলাভা দেখতে খুবই সুন্দর লাগছিল, আর কি যে ভালো লাগছিল আমার যখন ওভেন থেকে বের করে বাকলাভাটা দেখছিলাম, কারণ এই প্রথমবার আমি বাকলাভা তৈরি করেছি। মাশাল্লাহ, একদম পারফেক্ট এসেছে। বাকলাভা দেখতে যাতে আরেকটু সুন্দর লাগে সেজন্য তার উপর আমি বাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি। ফিলো শিটস হাতের কাছে থাকলে বাকলাভা তৈরি করা খুবই সহজ। আপনারা আপনাদের বাসার আশেপাশে যে লোকাল টার্কিশ গ্রোসারি আছে ওইটাতে চেক করে নিতে পারেন। আমার বাসার কাছে যে টার্কিশ গ্রোসারি আছে ওইটাতে ওই দিন গিয়েছিলাম, আর সেখান থেকে আমি এই শিটসগুলো এনেছি। বাকলাভার পিসটা আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি আজকের ঈদ স্পেশাল চাটি ডেজার্টের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।